আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরু হলো পবিত্র রমজান। করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যায় বন্ধ রাজধানীর ঐতিহ্যবাহী ইফতার বাজার। করোনায় দেশে আরো 9 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 5,000 মানুষ, সংক্রমণ ছড়ালো 60 জেলায়। করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে 6 জনের মৃত্যু, অনেকেই মানছেন না লকডাউন। দুই লাখ ছাড়াতে যাচ্ছে করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা, আক্রান্ত অন্তত 29 লাখ মানুষ। এবং করোনা চিকিৎসায় হাইড্রক্সি ক্লোরোকুইন প্রয়োগে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, বাড়তে পারে হৃদরোগ সহ মৃত্যু ঝুঁকি। আজ রমজানের প্রথম দিন। চাঁদ দেখার পর তারাবির নামাজ পড়ে সেহরি খেয়ে রোজা রেখেছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। রমজানকে ঘিরে মুসলমানদের ঘরে ঘরে হরেক আয়োজন থাকে প্রতিবারই। রাজধানী জুড়ে থাকে ইফতার সামগ্রী কেনা বেচার হাজারো পসরা, কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। করোনা ভাইরাসে বিশ্ব মহামারীর মধ্যে শুরু হয়েছে রোজা। সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটিতে দেশজুড়ে চলছে লকডাউন পরিস্থিতি। সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে জরুরি পণ্য ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ। সরকারি ঘোষণায় ইফতার মাহফিল আয়োজনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারাবির নামাজও পড়তে বলা হয়েছে ঘরে। মসজিদে শুধুমাত্র 2 জন হাফেজ সহ মোট 12 জন মুসল্লি তারাবির জামায়াত পড়তে পারবেন। রাজধানীর ঐতিহ্যবাহী ইফতার বাজারগুলো সহ সব হোটেল রেস্তোরাঁ এবার ইফতার বিক্রি বন্ধ করা হয়েছে। তবে পাড়া মহল্লায় এ নিয়ম মানছে না অনেকেই। এতে ভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হুমায়ুন চিস্তি রিপোর্ট। সাধারণত রোজা শুরুর আগের দিন থেকে পুরো রমজান মাস লোকে লোকারণ্য থাকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের এই ইফতার বাজার। কারণ রেশমি কাবাব, বটি কাবাব থেকে শুরু করে আস্ত খাসির ভুনার মতো নানান রকম ইফতারি পাওয়া যায় এই বাজারে। তবে করোনা পরিস্থিতির কারণে এবারের চিত্র একেবারেই ভিন্ন। এবারে বসেনি কোনো দোকান, নেই বিক্রেতাদের ব্যস্ততা। রাজধানীর সব নামকরা ইফতার বাজারগুলোর একই অবস্থা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার বন্ধ রাখা হয়েছে সব রকমের তৈরি ইফতার বিক্রি। আমরা বন্ধ রাখছি যে এখানে করোনা ভাইরাসের জন্য এসএসসি চক বাজারে হয়তো ধারণা করছি কিছু ইফতার দোকান হবে। আমার হিসাবে ভালো হয়েছে, কিন্তু কষ্ট একটাই যে আমাদের এতদিনের ঐতিহ্যটা পুরাতন ঢাকা যে ঐতিহ্যটা নেই। বাড়িতেই ইফতারের আয়োজন করছেন সবাই। পুরান ঢাকা বা রেস্তোরাঁর ইফতার খাওয়ার অভ্যাস যাদের, তারাও বাধ্য হয়ে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনছেন। এখন তো সবই কিছুই বাড়িতে বানাতে হয়। জিলাপি বা অন্য যে আইটেমগুলো আমরা বাড়ি থেকে আনতে পারতাম, বাচ্চারা যেগুলো পছন্দ করতো, কিন্তু পাড়া মহল্লার ভিতরের চিত্র একেবারে ভিন্ন। প্রশাসনের নিষেধাজ্ঞার পরও এসব জায়গায় বসছে ইফতার সামগ্রীর দোকান। সামাজিক বা শারীরিক দূরত্বের কোনো তোয়াক্কা না করেই ইফতার কিনছে মানুষ। আমরা যারা ব্যাচেলর, আমাদের যাদের হচ্ছে আমরা যেতে পারিনি গ্রামে মা বাবার কাছে, তাদের তো এখন ইফতার করতে হবে। এই যে হালিম নেওয়ার জন্য, যেটা ঘরে বানাইতে অনেক ঝামেলা হয়, তো হালিমটা নেওয়ার জন্য আসছি। ইফতারে ভাজা পোড়ার পরিবর্তে শাকসবজি আর ফলমূল জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ইফতারে ভারী খাবার কম খেয়ে প্রচুর পানি খাওয়ারও পরামর্শ দিচ্ছেন তারা। আপনি যদি লবণ বেশি ব্যবহার করেন, আপনি যদি ফ্যাট টাইপের খাবার বেশি খান, তাহলে আসলে এটা আপনার তৃষ্ণার পরিমাণটা বাড়ায় দিবে। এই জন্য আমরা বলি যে আসলে এই সময়টা আপনি ফ্রুটস খাবেন, যে ফ্রুটসগুলোতে খুব প্রচুর পরিমাণে পানির পরিমাণ থাকে। করোনা ভাইরাস মানুষের জীবনযাপন আচারের মধ্যে পরিবর্তন এনে দিয়েছে, পাশাপাশি বদলে দিয়েছে বহু বছরের সেই সব পরিচিত ইফতারের চিত্র। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা রোগী শনাক্ত হওয়ার পর আজ 49তম দিনে বাংলাদেশ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 9 জন মারা গেছেন। এ নিয়ে এই রোগে 140 জনের মৃত্যু হল। নতুন করে 309 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সংক্রমিত মানুষের সংখ্যা 4,998 জন। আক্রান্ত রোগী পাওয়া গেছে দেশের 60 জেলায়। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। রাস্তা দাসের রিপোর্ট। রাঙামাটি, খাগড়াছড়ি, সাতক্ষীরা বাদে দেশের 61 জেলা এখন করোনায় আক্রান্ত। গত 24 ঘন্টায় 9 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন 309 জন। 24 ঘন্টায় সুস্থ হয়নি একজনও।
অনলাইন বুলেটিনে আরও জানানো হয়, গত চব্বিশ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 3,422 জনের, পরীক্ষা করা হয়েছে 3,337 জনের, যা আগের দিনের চাইতে কম। কারণ হিসেবে জানানো হয়, শুক্রবার থাকায় বেসরকারি হাসপাতালে পরীক্ষার হিসাব পাওয়া যায়নি। আক্রান্ত ব্যক্তি 4,998 জন। দুঃখের সাথে জানাই আমাদের গত চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে 9 জন, মহিলা 5 জন এবং পুরুষ 4 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 140 জন। আমরা যদি বয়সের বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে আজকের 9 জনের মধ্যে 7 জনেরই বয়স 70 ঊর্ধ্ব, ঢাকায় 3 জন, ঢাকার বাইরে 6 জন, নারায়ণগঞ্জে 2 জন, টাঙ্গাইলে 1, মাদারীপুর 1, ময়মনসিংহ 1 এবং জয়পুরহাটে 2 জন মৃত্যুবরণ করেছেন। এই সময় তিনি দাবি করেন, দেশের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহের কোনো ঘাটতি নেই। উপজেলা পর্যায়েও প্রতিটি কোভিড-19 হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা আছে বলেও জানান তিনি। ডেডিকেটেড করোনা হাসপাতাল ও আইসোলেশন ইউনিট সমূহে অক্সিজেন সরবরাহের কোনো ঘাটতি নাই। সারা দেশে সকল উপজেলায় মোট 10,394টি অক্সিজেন সিলিন্ডার আছে এবং মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল বাদে আমাদের 8টি বিভাগে মোট অক্সিজেন সিলিন্ডার আছে 13,745টি। এ সময় পবিত্র মাহে রমজানে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ঘরে থেকে ইবাদত করার পরামর্শ দেন তিনি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে শনিবার নারায়ণগঞ্জে আরও দুজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করোনা শনাক্ত হয়েছেন 41 জন। এছাড়া উপসর্গ নিয়ে সিলেট, খুলনা, সাতক্ষীরা, মৌলভীবাজার, ভোলা ও বরিশালে 6 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলায় আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলা প্রতিনিধিদের ছবি তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রতিদিনই দেশের বিভিন্ন জেলায় বাড়ছে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা। ঢাকার পরই সবচেয়ে ভয়াবহ অবস্থা নারায়ণগঞ্জের। প্রতিদিনই পরিস্থিতির অবনতি হচ্ছে, থামছে না মৃত্যুর মিছিল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে গত চব্বিশ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছেন আরও 41 জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 39 জনে, আর আক্রান্ত 625 জন। ভয়াবহ এ পরিস্থিতিতেও অনেকেই মানছেন না লকডাউন। দ্বীপজেলা ভোলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত দুজন শনাক্ত হয়েছেন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। জ্বর শ্বাসকষ্ট নিয়ে ভোলা সদর হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া জেলার বোরহানউদ্দিন উপজেলায় 8 বছরের এক শিশু এবং মনপুরা উপজেলায় 22 বছরের এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। করোনা উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন একজন মারা গেছেন। গত চব্বিশ ঘণ্টায় বরিশাল বিভাগের 3 জেলায় একজন চিকিৎসক সহ 12 জনের করোনা শনাক্ত হয়েছে। মৌলভীবাজারে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 2 জন। সিলেটের ডাক্তার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। নতুন 8 জন সহ সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা 57 জন। হবিগঞ্জে ডাক্তার সহ আরও 5 জন করোনা আক্রান্ত হয়েছেন। জামালপুরে পুলিশ কর্মকর্তা সহ 5 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। ঝিনাইদহে প্রথমবার 2 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে সিরাজগঞ্জের কাজীপুরে বাবা ছেলের শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর তারা বাড়ি থেকে পালিয়ে গেছে। এ নিয়ে এই জেলায় 4 জন করোনা রোগী শনাক্ত হলো। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত 48 ঘণ্টায় খুলনা বিভাগের 5 জেলার 95টি নমুনা পরীক্ষা করে 12 জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। শরীয়তপুরে আরও 3 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যশোরের সারসায় 4 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5 জন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনা ভাইরাস রোগীদের চিকিৎসা দিতে নন ক্যাডার হিসেবে শিগগিরই 2,000 চিকিৎসক ও 6,000 নার্স নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মিডিয়া সেলের আহ্বায়ক হাবিবুর রহমান খান একথা জানান। তিনি বলেন, করোনা আক্রান্তদের সেবা দিতে প্রয়োজনীয় জনবল, মানসম্মত পিপিই ও মাস্কের কোনো সংকট নেই। তিনি জানান, ঢাকা শহরে 10টি ও ঢাকার বাইরে 11টি পয়েন্টে করোনা রোগীদের পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি ঢাকার 9টি হাসপাতালে 2700 শয্যায় করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব আরও জানান, আগামী 4 দিনের মধ্যে বসুন্ধরা কনভেনশন হল প্রস্তুত করে শয্যার সংখ্যা বাড়ানোর কাজও চলছে। জনবলের বিষয়েও ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা নাই। তাছাড়া আপনারা জেনে খুশি হবেন যে এই করোনার কারণে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে অবিলম্বে 2000 ক্যাডার ডাক্তার মানে ঠিক ক্যাডার পদে তো একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে, ক্যাডারে ঢোকানো সম্ভব না হলেও নন ক্যাডার হিসেবে আমরা 2000 ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি। অধিক সংখ্যক নার্স দরকার, এই জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে অবিলম্বে 6000 নার্স যেন আমরা রিক্রুট করে ফেলি করোনা পরিস্থিতি ফেস করবার জন্যে। গণস্বাস্থ্য উদ্ভাবিত করোনা ভাইরাস পরীক্ষার কিট এখনও গ্রহণ করেনি স্বাস্থ্য অধিদপ্তর। পূর্ব নির্ধারিত কিট হস্তান্তর অনুষ্ঠানে সরকারের কেউই উপস্থিত ছিলেন না। তবে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী জানান, আগামীকাল স্বাস্থ্য অধিদপ্তরকে কিট পৌঁছে দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্তান্তর অনুষ্ঠানে সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত না হওয়ার ঘটনা অনেকটাই হতাশ করেছে আয়োজকদের। তবে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির কাছে কিট হস্তান্তর করে গণস্বাস্থ্য কর্তৃপক্ষ। কিট হস্তান্তর অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, অল্প খরচে এই কিট সরবরাহ করবে গণস্বাস্থ্য কেন্দ্র। অনুমতি মিললে এক সপ্তাহের মধ্যে উৎপাদনে যাবেন তারা। আর্মি প্যাথোলজি ল্যাবরেটরি আছে, আইসিডি ডিআরবি আছে, আমাদের বিএসএমইও আছে, তারা নিজেরা আমরা যে তথ্যগুলি দিচ্ছি তারা নিজেরা সেটা পরীক্ষা করে দেখবেন, দেখার পরে তাদের ফলাফল পাওয়ার পরেই ঔষধ প্রশাসন এটাকে দেবেন। গণস্বাস্থ্য কেন্দ্রের অনুজীব বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল জানান, এই কিট দিয়ে মাত্র 5 মিনিটে করোনায় সংক্রমিত রোগী শনাক্ত করা যাবে। প্রতিটি কিটের দাম পড়বে 250 টাকা। মূলত 3টি অ্যান্টিবডিকে একত্র ডিটেক্ট করে সমর্থ হয়েছে, যার জন্য আমাদের সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি অনেক বেশি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই দুটো টেস্টকে একত্রিত করার জন্য আমরা 100% রোগীকে শনাক্ত করতে পেরেছি। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও এ কিট রপ্তানি করতে প্রস্তুত গণস্বাস্থ্য কেন্দ্র। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাবের নতুন মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সাংবাদিকদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির সুযোগে কেউ যেন অপকর্ম করতে না পারে সেজন্য র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। দায়িত্ব নেওয়ার পর সদর দপ্তর থেকে প্রথমবারের মতো সাংবাদিকদের সাথে ভিডিও কনফারেন্সে মত বিনিময় করেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ মামুন। মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য কার্যক্রম করছি। তিনি বলেন, করোনার এ সময়ে অকারণে বাসা থেকে বের হওয়ায় 2000-এর বেশি মানুষকে 3,40,00,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নিম্নমান ও ব্যবহৃত মাস্ক, পিপিই ও হ্যান্ড গ্লাভস সরবরাহ করায় এ পর্যন্ত 18টি প্রতিষ্ঠানের 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। জরিমানা করা হয় 62,00,000 টাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ঝুঁকিপূর্ণ সময়ে আমরা আইন শৃঙ্খলা বিষয়ক সম্ভাব্য ঝুঁকি সমূহ পর্যালোচনা করেছি। কোনো অপরাধী, দুষ্কৃতিকারী বা সন্ত্রাসীরা যেন সুযোগ দিতে না পারে সে রক্ষে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। চুরি, ডাকাতি, মাদক, ধর্ষণ এবং সংঘর্ষের মতো নানা রকম অপরাধের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নেওয়া হয়েছে। 8 মার্চ হতে 24 এপ্রিল পর্যন্ত সময়ে আমরা 32 জন জঙ্গিকে গ্রেফতার করতে করেছি। র‍্যাব মহাপরিচালক আরো জানান, সন্ধ্যা 6টার পর কেউ বাহিরে বের হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রমজান মাসকে ঘিরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য যাতে বৃদ্ধি না পায় সে লক্ষ্যে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত এবং অভিযান অব্যাহত থাকবে। পবিত্র রমজান মাসে নিরাপত্তা ব্যবস্থা সমুন্নত রাখতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও দেশব্যাপী র‍্যাবের টহল ও চেকপোস্ট অব্যাহত থাকবে। রমজান ও ঈদকে কেন্দ্র করে র‍্যাব বাড়তি নিরাপত্তা নিয়েছে বলেও জানান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে অঘোষিত লকডাউনের মধ্যে রাজধানী থেকে বের হওয়ার পথে বা রাজধানীতে প্রবেশের বেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়তে হচ্ছে সবার। অকারণে বের হলে জরিমানা অথবা মামলার শিকার হতে হচ্ছে অনেককেই। পাড়া মহল্লায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।
নিম্ন আয়ের মানুষরা বলছেন খাবারের অভাবে রাস্তায় নেমেছেন তারা। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। অঘোষিত লকডাউনের কারণে রাজধানীতে অন্যদিনের তুলনায় ব্যক্তিগত যানবাহন কিছুটা কম, রাস্তাও ছিল বেশ ফাঁকা। তবে তৎপর ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীতে প্রবেশ এবং বাহিরের ক্ষেত্রে বাধার মুখে পড়তে হয়েছে অনেককে। যে গাড়িগুলো অকারণে বেরোচ্ছে বা যাদের যে কাউন্টার বললেছে আমার কাছে উপযুক্ত মনে হচ্ছে না, তাদেরকে আমরা প্রসিকিউশনে আওতায় আনতেছি। যারা চিকিৎসা সংক্রান্ত বা গার্মেন্টস ফ্যাক্টরি ওটাকে আমরা যথেষ্ট সহায়তা করেছি তাদের অবস্থানে যাওয়ার জন্য। বিভিন্ন এলাকায় মানুষজনের কিছুটা ভিড় রয়েছে। ঘরে খাবার না থাকায় জীবিকার তাগিদে রাস্তায় নেমেছেন বলে জানান অনেকেই। যারা এখানে ব্যবসা বাণিজ্য করতো তাদেরকে রেশন কার্ড দেওয়ার মতন একটা ব্যবস্থা করে তাদের কেন এই ভরণ পোষণ দিতে পারে, তাদের ছেলে পেলের মুখে যেন দুটা ভাত দিতে পারে, সেই ধরনের যদি সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে আমি মনে করি সেটা জনগণের জন্য ভালো হবে। খাওয়ান দাওয়ান পাইলে বাসায় থাকলাম, বাইরিলাম না। তো কিছু দেয় সরকার, তো আমরা তো পাই না কিছু, কারণ রাস্তা তো দাঁড়ায় খুব তাড়াতাড়ি করোনা ভাইরাস থেকে দেশ এবং বিশ্ব মুক্তি পাবে, পাশাপাশি পরিস্থিতি হবে স্বাভাবিক, এমনটাই প্রত্যাশা সবার। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাস পরিস্থিতিতে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পেয়েও কুয়েতে চরম দুঃসময় কাটাচ্ছেন প্রায় 4,000 বাংলাদেশি কর্মী। তাদের এখন দেশে ফেরত পাঠানো হবে। দু সপ্তাহের বেশি সময় ধরে তাদের অস্থায়ী বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছে, সেখানে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা নেই। ওইসব ক্যাম্প থেকে ভিডিও পাঠিয়ে অনেকেই অভিযোগ করেছেন রমজানের শুরুতে ঠিকমতো সেরিক ইফতারও খেতে পারেননি তারা। করোনাভাইরাস আক্রান্তদের জন্য ম্যালেরিয়ার ঔষধ হাইড্রোক্সিক্লোরোকুইন ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। করোনা রোগীদের ওপর এই ওষুধ প্রয়োগে সতর্কতাও জারি করেছে দেশটির খাদ্য ওষুধ প্রশাসন বিভাগ FDA। তারা বলেছে এই ওষুধ সেবনে করোনা আক্রান্তদের হৃদরোগসহ মৃত্যু ঝুঁকি বাড়তে পারে। অথচ কদিন আগেও করোনা রোগীদের জন্য ম্যালেরিয়ার এই ওষুধ ব্যবহারের পক্ষে সবচেয়ে সোচ্চার ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই। একলা চলো নীতির কারণে সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের গুলশান কার্যালয়ে বিগত সময়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য এই সরকারের যেভাবে আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত ছিল সেটা তারা আসতে পারে, ব্যর্থ হয়েছে। আজকে এই করোনা ভাইরাসের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে তাদের যে শাসন ব্যবস্থা সেটা কতটা ভঙ্গুর, স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে। মুজিবনগর সরকারের অর্থ সচিব এবং টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান আর নেই। দীর্ঘদিন হৃদরোগে ভুগে বিকেলে ঢাকায় নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়সও ছিল 84 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। লকডাউনের কারণে প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে পাট ব্যবসা বন্ধ রয়েছে, ফলে এর সাথে জড়িত প্রায় 10,000 শ্রমিক বেকার হয়ে পড়েছে। অন্যদিকে রপ্তানি বন্ধ থাকায় বিভিন্ন গুদামে মজুদ পড়ে আছে প্রায় 700 কোটি টাকা মূল্যের 20 লাখ মন কাঁচা পাট। ব্যবসায়ীরা সীমিত আকারে কোরিয়া ও চীনে পাট রপ্তানির সুযোগ চেয়েছে। নারায়ণগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। এককালে পাট ব্যবসার জন্য প্রাচ্যের ড্যান্ডি হিসেবে নারায়ণগঞ্জের পরিচিতি ছিল। সেই রমরমা বেচাকেনা না থাকলেও পাটের জন্য এখনও বিখ্যাত নারায়ণগঞ্জ। কিন্তু করোনা সংক্রমণ রোধে চলা লকডাউনের কারণে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। রপ্তানির অপেক্ষায় প্রায় 20 লাখ মন পাট নারায়ণগঞ্জের বিভিন্ন গুদামে মজুদ রয়েছে। এরই মধ্যে আগামী জুলাই মাসে শুরু হবে নতুন পাটের আমদানি। এদিকে মার্চের 8 তারিখ থেকে পাট রপ্তানি ও গুদামগুলোতে পাটের বেচাকেনা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 10,000 শ্রমিক বেকার হয়ে পড়েছে। বংশ পরম্পরায় এসব শ্রমিক দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করত। 3-4 হাজার শ্রমিক এখানে কাজ করে, তারা এখন কেউই আসে না, বন্ধ, একদম ইনটু ডেলি বন্ধ। করোনার জন্য আর কি 2 মাস থেকে আর কি আমরা মানে বন্ধ। আমাদের পাট শ্রমিকরা সবাই আর কি বেকার হয়ে, আমরা সহকারে সবাই বেকার হয়ে আর কি বসে আছি। আগে আমাদের নারায়ণগঞ্জে 25-50 থেকে 60টা কোম্পানি ছিল, এখন মাত্র
হাতে গোনা 20-25টা কোম্পানি আছে যারা বর্তমানে এক্সপোর্ট দিতেছে। এখন এই লকডাউনে তারা কোনো কাজকর্ম নাই। এদিকে পাট রপ্তানিকারকদের প্রতিষ্ঠান পাট সমিতির কর্মকর্তারা জানান, দেশে প্রায় 700 কোটি টাকা মূল্যের পাট রপ্তানির অপেক্ষায় মজুদ রয়েছে। অনেক দেশের পাট ব্যবসায়ীরা ক্রয় আদেশ বাতিল করেছেন। তবে চায়না এবং কোরিয়া সীমিত আকারে পাট আমদানি করতে চায়, এমনটা জানিয়ে পাট সমিতির কর্মকর্তারা সীমিত আকারে রপ্তানির সুযোগ চেয়েছেন। যে 3 মাস যাবত যে ব্যাংক ইন্টারেস্ট, গুডন ভাড়া, কর্মচারীদের বেতন, এগুলি সব বহন করতে পারেন কাঁচা পাট ব্যবসায়ীদের উপর। এগুলা একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে এবং এক্সপোর্টে মাল বের করতে পারতেছে না এবং এক্সপোর্ট ক্যান্সেল হয়ে। সরকার পাট রপ্তানিকারকদের জন্য ঘোষিত প্রণোদনার পাশাপাশি পাট রপ্তানির অনুমোদন দেবে, এমনটাই প্রত্যাশা পাট ব্যবসায়ীদের। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। বরিশালের গৌর নদীতে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সাধারণ গণমানুষের পাশে দাঁড়িয়েছে নবদ্বীপ ফাউন্ডেশন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে গৌর নদীর খাঞ্জাপুর এলাকার 1000 দুস্থ পরিবারের মাঝে 700 টাকা করে প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটির সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার। ঢাকা ও আশপাশের এলাকায় আজ সেরির শেষ সময় রাত 4:04, রাজশাহীতে 4:09, সিলেটে 3:55, চট্টগ্রামে 4:02, খুলনায় 4:10, বরিশালে 4:06, রংপুরে 4:03 এবং ময়মনসিংহে সেরির শেষ সময় রাত 4:01। আগামীকাল ঢাকায় ইফতার সন্ধ্যা 6:29, রাজশাহীতে 6:36, চট্টগ্রামে 6:20, সিলেটে 6:24, খুলনায় 6:28, বরিশালে 6:27, রংপুরে 6:36 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:30। পুলিশ, ডাক্তার ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষার জন্য চিকিৎসা সরঞ্জাম ও আর্থিক সহায়তা দিয়েছে আকিজ গ্রুপ। সম্প্রতি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ ও সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার আব্দুল ওয়াহাবের কাছে এসব উপকরণ তুলে দেন আকিজ টেক্সটাইল মিলসের লিমিটেডের পরিচালক শেখ জামিল উদ্দিন। এছাড়া পুলিশ সদস্যদের জন্য মাস্ক ও স্পা ড্রিঙ্কিং ওয়াটার দিয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আইজিপি ডক্টর বেনজির আহমেদ ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের চলতি মৌসুম বাতিল করে আগামী বছর আবার লীগ শুরুর দাবি করেছে ক্লাবগুলো। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সভায় এই দাবি তোলেন 13টি ক্লাবের সব প্রতিনিধিরা। সভায় ক্লাবগুলো জানায়, করোনার আগ পর্যন্ত লীগে খেলা হয়েছে মাত্র 6 রাউন্ড, বাকি আছে 18 রাউন্ড। বর্তমান পরিস্থিতিতে খেলা শুরুর কোনো সম্ভাবনা নেই, তাই এই লীগ এখানেই বাতিল করে আগামী বছর নতুন করে শুরু হোক। বর্তমান চুক্তিতেই তখন দেশি ফুটবলারদের খেলতে হবে, এই ফাঁকে বিদায় দেওয়া হবে বিদেশিদের। ক্লাবের এই দাবির বিষয়টি পাঠানো হবে বাফের নির্বাহী কমিটিতে, তারাই পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। করোনায় ক্ষতিগ্রস্ত বিশ্বের সব সদস্য দেশের পাশে দাঁড়াতে অর্থ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা 211টি দেশকে দেবে প্রায় 1,274 কোটি টাকা, প্রত্যেকটি দেশ পাবে কমপক্ষে $5,00,000। করোনা ভাইরাসের প্রভাবে ফুটবলে যেসব আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতেই এমন সিদ্ধান্ত ফিফার। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। শুরু হলো পবিত্র রমজান, করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যায় বন্ধ রাজধানীর ঐতিহ্যবাহী ইফতার বাজার। করোনায় দেশে আরও 9 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 5,000 মানুষ, সংক্রমণ ছড়ালো 60 জেলায়। করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে 6 জনের মৃত্যু, অনেকেই মানছেন না লকডাউন। ২ লাখ ছাড়াতে যাচ্ছে করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা, আক্রান্ত অন্তত 29 লাখ মানুষ। এবং করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, বাড়তে পারে হৃদরোগ সহ মৃত্যু ঝুঁকি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা।